বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ঢাকা মেডিকেলের অস্ত্রোপচারের রোগী। জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে ঢাকা মেডিকেল কলেজ, ডামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সহ বারান্দায় অস্ত্রোপচার রোগী সহ অনেক নারী পুরুষ রোগী অন্ধকারের মধ্যে অবস্থান করছেন। মঙ্গলবার বিকেল 4:30 দিকে হাসপাতালের পুরাতন ভবনের দোতলায় 203, 204, 205 এবং 206 নম্বর ওয়ার্ডের বারান্দায় বিদ্যুৎবিহীন অবস্থায় রোগীদের দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কয়েকটি ভবন বিদ্যুৎ চালু রাখা হয়েছে। এছাড়া হাসপাতালের পুরাতন ভবনে আইসিইউ, জেনারেল, উটি সহ গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ সরবরাহ দেখা গেছে। রোগী নির্মল চন্দ্র মাথায় সমস্যাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। 200 নম্বর ওয়ার্ডের বাইরে অতিরিক্ত বেড 23 নম্বর বেডে ভর্তি আছেন তিনি। গত 2 দিন আগে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। ওই রোগীর ছেলে নিতাই চন্দ্র জানান, দুপুর থেকে বিদ্যুৎ নেই, বাবার গত 2 দিন আগে অস্ত্রোপচার হয়েছে। হাত পাখা দিয়ে এই অন্ধকারে বসে বসে বাবাকে বাতাস করছি। এছাড়া জরুরি বিভাগে রোগীদের সব ধরনের চিকিৎসা দিতে দেখা যায় চিকিৎসকদের, সেখানেও বিদ্যুতের কোনো সমস্যা দেখা যায়নি। তবে সন্ধ্যার পর থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সময়ের মধ্যে সরবরাহ চালুর চেষ্টা চলছে বলে জানা যায়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।